আসসালামু আলাইকুম। পাকুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যাচ্ছি সিংলাবো গ্রামে। সিংলাবো যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের খোঁজখবর নেওয়া এবং আবু হাসানকে এক ম্যাডাম কিছু টাকা দিয়েছে, সেই টাকাটা তাকে দেওয়ার জন্য। হাঁটতে হাঁটতে এবার সিংলাবের রাস্তায় চলে এসেছি। এই দেখা যাচ্ছে সিংলাবো জামে মসজিদ। গ্রামের ভিতরের রাস্তায় ঢুকে পড়েছি। এর ছাত্রী আয়েশাদের ঘর এটা, তারা এখানে বাড়া থাকে, ওর মা কাজে গিয়েছে। আয়েশাদের ঘরে তালা লাগানো, আয়েশাও ঘরে নেই। তৃতীয় শ্রেণীর ছাত্র রনির মার সাথে কথা বলছি। রনির মাও এখানে বাড়া থাকে, উনিও কিছুক্ষণ পর কাজে চলে যাবেন। 2000 টাকা করে রুম ভাড়া দেয়। বলতে বলতে রনিদের ঘরের ভিতরে চলে আসলাম। একটি মিট সেফের ভিতরে যেন সংসারটাকে গুছিয়ে নিয়েছে। একটু সামনেই নাসরিন এবং নাসিরুল্লাহদের ঘর। নাসরিন তৃতীয় শ্রেণীর ছাত্রী এবং নাসিরুল্লাহ চতুর্থ শ্রেণীর ছাত্র। ওরা দুজনেই দাদির সাথে থাকে, মা ওদের সাথে থাকে না। নাসরিন, ঘরের ভিতরে কাউকে পাওয়া গেল না, ওর দাদি কাজে গিয়েছে। সামনে আবু হাসানদের বাড়ি। আবু হাসান নাসরিনদের মামাতো ভাই হয়। আবু হাসানের হাতে অপারেশন হয়েছে এবং তার মাকে কিছু টাকা দিয়ে আসলাম। টু এগুতেই পড়ালেখা করনি রাত্রে? হ্যাঁ, করতে বসো। ঠিক আছে। এভাবে আরো কয়েকজন ছাত্রছাত্রীকে দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পথের মধ্যেই নাসিরুল্লাহ এবং নাসরিনের সাথে দেখা। মিলো গেছে, বাড়ি ঘর সব বিচাই রাখছি খালি। খাওয়া দাওয়া করছো? এই দিনটি শেষ হয়ে গেল।